নমস্কার, আপনারা দেখছেন সানন্দা নিউজ। আপনাদের সঙ্গে আমি বাসুদেব, চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরে। ফের বেলদাতে করোনার থাবা, এবার আক্রান্ত এক বিজেপি নেত্রী। বেলদার নন্দ মার্কেটে তার বাড়ি। ব্লক স্বাস্থ্য আধিকারিক আশিস মণ্ডল জানিয়েছেন, বেলদা নন্দ মার্কেট এলাকার এক বাসিন্দা মহিলা করোনা পজিটিভ এসেছে, তাকে শালবনী কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হবে। বলা বাহুল্য, এবার গোষ্ঠী সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বাড়ল বেলদায়। যেহেতু তিনি বিজেপির নেত্রী এবং স্থানীয় বিজেপির অতি পরিচিত মুখ, তাই সাংগঠনিকভাবে তার সংস্পর্শে অনেকেই আসতে পারেন বলে মনে করছেন প্রশাসন। কারা কারা তার সংস্পর্শে এসেছেন তা এখনো চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়নি, তাই এখনই সে বিষয়ে কিছু বলা যাচ্ছে না। অন্যদিকে কেশিয়ারি ব্লকে চাকলা গ্রামের যে যুবকের করোনা পজিটিভ ধরা পড়েছিল, ওই পরিবারে আরও তিন সদস্যের রিপোর্ট পজিটিভ এলো। তাদেরকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে খবর। প্রতিনিয়ত বেড়ে চলা করোনা আক্রান্তের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে কেশিয়ারি ও বেলদা এলাকায়। নোভেল করোনা ভাইরাসের মাঝেই আজ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে, যেখানে তৃতীয় স্থান অর্জন করেছে পূর্ব মেদিনীপুর জেলার দেবস্মিতা মহাপাত্র। দেবস্মিতা ভবানীচক হাইস্কুলের ছাত্রী, মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর 690। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে দেবস্মিতা মেয়েদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। ইতিমধ্যেই দেবস্মিতার সাফল্যের খবর গোটা এলাকায় ছড়িয়ে পড়তে ব্যাপক উৎসাহের চেহারা নিয়েছে স্থানীয় এলাকায়। দেবস্মিতার মা স্বপ্না মহাপাত্র ও বাবা দেবাশিস মহাপাত্র দুজনেই হাইস্কুলের ভূগোলের শিক্ষক। দেবস্মিতার দাদা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ইংলিশ অনার্স নিয়ে পড়ছে। আগামী দিনে লক্ষ্য রয়েছে দেবস্মিতার মনোবিদ হওয়ার। একাদশ শ্রেণীতে দেবস্মিতা বিজ্ঞান বিভাগে পড়তে চায় বলে সে জানিয়েছে। পরীক্ষা দিয়ে আসার পর বাবা মাকে ফল ভালো হবে বলে জানিয়েছিল সে, কিন্তু একেবারে তৃতীয় স্থান অধিকার করবে বলে একেবারেই ভাবতে পারেনি সে। দিনে 7-8 ঘন্টা পড়াশোনা করত দেবস্মিতা। সব থেকে বেশি আগ্রহ ছিল জীবন বিজ্ঞানের প্রতি। 7টি বিষয়ের মধ্যে প্রত্যেকটিতে প্রিয় শিক্ষক থাকলেও ভূগোল পড়াতেন নিজের বাবা মা। নিজের এত বড় সাফল্যের পেছনে বাবা মা দাদা সহ শিক্ষক শিক্ষিকাদেরও বিশাল বড় অবদান রয়েছে বলে জানিয়েছে সে। দেবস্মিতা মায়ের স্কুল ভবানীচক হাইস্কুল থেকে মাধ্যমিক পাশ করেও আগামী দিনে নিজের সুবিধার জন্য অন্য স্কুলে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভবানীচক হাইস্কুলের ছাত্রীর এত বড় সাফল্যে এখন খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। মাধ্যমিকের তৃতীয় স্থান অধিকারী দেবস্মিতা বলে, মাধ্যমিকে এত বড় সাফল্য পাবো আমি কোনোদিনই ভাবতে পারিনি। আগামী দিনে বিজ্ঞান বিভাগে পড়ার ইচ্ছে রয়েছে। আমার সাফল্যের পেছনে বাবা মা দাদা সহ সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বিশাল বড় অবদান রয়েছে। অবসর সময়ে গল্পের বই পড়তে খুব ভালো লাগে। দেবস্মিতার মা স্কুল শিক্ষিকা স্বপ্না মহাপাত্র জানান, মেয়ের এই সাফল্যে খুবই ভালো লাগছে। যেদিন যখন মনে হতো বই নিয়ে বসে পড়তো দেবস্মিতা, রাত্রি 12টার বেশি দেবস্মিতা কখনোই পড়তো না। প্রাপ্ত নম্বর 660-670 মতো আশা করেছিলাম। কতক্ষণ পড়াশোনা হতো? হেমতাবাদের বিধায়ক খুনের অভিযোগে নয়াগ্রাম থানা ঘেরাও করল বিজেপি। বিজেপির হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে খুনের অভিযোগ এনে খুনিদের চিহ্নিত করার জন্য সিবিআই তদন্তের দাবি করে বুধবার নয়াগ্রাম থানা ঘেরাও করল বিজেপি। এদিন বিজেপির চাঁদাবিলা মণ্ডল এবং নয়াগ্রাম মণ্ডলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মধুসূদন মাহালি এবং পরমেশ্বর মণ্ডলের মতো বিজেপি নেতারা। এদিন বিজেপি নেতা মধুসূদন মাহালির অভিযোগ, রাজ্য তৃণমূলে মদতে হিংসা রাজনীতি চলছে, তাই দেবেন্দ্রনাথ রায়ের মতো রাজনৈতিক কর্মীদের প্রাণ হারাতে হচ্ছে। আজকে একজন বিধায়ককে খুন হতে হচ্ছে,
ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীবৃন্দকে মিথ্যা খেসে ফাঁসানো হচ্ছে। এই চলছে পশ্চিমবঙ্গের রাজনীতি, আর সেখানে সমান তালে তাল মিলিয়ে চলেছে গোটা বাংলার পুলিশ প্রশাসন। ধিক্কার জানাই আমরা এরকম পুলিশ প্রশাসনকে, ধিক্কার জানাই এরকম প্রশাসনকে, ধিক্কার জানাই এরকম তৃণমূল সরকারকে। কেন হবে? একজন মানুষ তার ব্যক্তি স্বাধীনতা প্রয়োগ করতে পারবে না, কোনো রাজনীতি করতে পারবে না, বিজেপি করতে পারবে না, নাহলে তাকে মিথ্যা বাংলায় ফাঁসানো হবে, তাকে খুন করা হবে, তার পরিবারকে হ্যাকেলিং করা হবে, কতদিন চলবে এই রাজনীতি? পাশাপাশি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকেও থানা ঘেরাও করল 4-5 হাজার বিজেপি কর্মী সমর্থক। উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে নৃশংসভাবে তৃণমূলের গুন্ডা বাহিনীর দ্বারা খুন করার প্রতিবাদে বুধবার ভারতীয় জনতা পার্টির ডাকে সাঁকরাইল থানায় 4,000-5,000 বিজেপি সমর্থকেরা জড়ো হয়। রোহিণী মণ্ডল সভাপতি ভিক্টর মাহাতোর নেতৃত্বে ডেপুটেশন জমা দিলেন সাঁকরাইল থানায়। না কেন, এবং ইমিডিয়েট আপনাকে স্টেপ নিতে হবে, এর মধ্যেই আপনি কি করবেন না করবেন আমার দেখার দরকার নেই। আর এটা যদি না করেন পাবলিককে আমি সামলাবো কি করে? সাধারণ মানুষ আজকে দেখুন না, মানে কত শত মানুষ বিজেপিতে এসেছে, আপনি যদি হিসাব করে দেখেন আজকে, মানে আমি 4,000 পর্যন্ত কাউন্টিং করেছিলাম, তারপরে আর কাউন্টিং করা গেল না, কিছু জন একসঙ্গে সব ঢুকে গেছে, তাতে কতজন হয়েছিল আপনাদের নিশ্চয়ই ক্যামেরাতেও ধরা পড়বে, আপনারা দেখেছেন যে কতজন লোক হয়েছে। এক ডাকে গতকাল রাত্রে সিদ্ধান্ত হয়েছে আজকে মিছিল, তাতে এই লোক আবার আপনার আইডিয়াতে কত মানুষ হতে পারে আজকে? ধরুন একটা ব্যাপারে আমি 4,000 কাউন্টিং করেছি, বাকিগুলোকে ধরুন যেগুলো পেছনে ছিল সেগুলো হাজার খানেক মতো হবে, আরো পেছনে 5,000 মতো অবশ্যই হবে। সাথে সাথে বিধায়ক খুনের প্রতিবাদে রাজ্য জুড়ে থানা ঘেরাও ডেপুটেশন কর্মসূচি ঝাড়গ্রামেও পালন করল বিজেপি। বিজেপি ঝাড়গ্রাম জেলা সভাপতি সুখময় সৎপতির নেতৃত্বে ঝাড়গ্রাম থানা ঘেরাও করেন বিজেপি সমর্থকরা। শুধু পৌর এলাকায় নয়, পাশাপাশি 8টি ব্লকেও স্থানীয় বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে থানা ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয় এদিন। তবে কোথাও কোনো গণ্ডগোলের খবর পাওয়া যায়নি। মা অঙ্গনবাড়ি কর্মী, বাবার ধান চালের ব্যবসা। পরিবারের ছোট মেয়ে অপূর্বা কেশিয়ারি ব্লকের মাধ্যমিকে সর্বোচ্চ নাম্বার পেয়েছে। তার মোট প্রাপ্য নাম্বার 660, বাংলায় 92, ইংরেজিতে 92, গণিতে 100, জীবনবিজ্ঞানে 94, ভৌতবিজ্ঞানে 95, ইতিহাসে 93, ভূগোলে 94 নাম্বার পেয়ে খুশি অপূর্বা। মেয়ের এই সাফল্যে খুশি বাবা সুনীত তালোধি ও মা অপর্ণা তালোধি। ছোটবেলা থেকে তালোধি পরিবারে তিনজন মেয়েই ভীষণ মেধাবী। কেশারি কন্যা বিদ্যাপীঠের ছাত্রী অপূর্বা বড় হয়ে আইন নিয়ে পড়তে চায় সে। অনেকদিনের স্বপ্ন আইনজীবী হবার, তাই পরিবারও তাকে সহযোগিতা করেছে। পড়াশোনার পাশাপাশি কার্টুন দেখা ও বই পড়তে ভালোবাসে সে। পাশাপাশি অপূর্বা জানিয়েছে তার সাফল্যের পেছনে স্কুলের শিক্ষিকা ও গৃহশিক্ষকের অবদান যথেষ্ট। আমি রেগুলার স্কুলের সমস্ত পড়া ফলো করতাম, স্কুলে ম্যাডামরা যা যা পড়া দিতেন তাই পড়তাম, এবং কোনো কিছু বুঝতে না পারলে স্কুলের ম্যাডামদেরকে জিজ্ঞেস করতাম, ম্যাডামরা বুঝিয়েও দিতেন। এবং তাছাড়াও আমার টিউশনে আমি পড়তাম, সেখানে স্যাররা খুব বেশি কেয়ারিং ছিলেন, স্যাররা সবসময় খুব ভালো করে বোঝাতেন এবং রেগুলার পড়া দিতেন এবং নিতেনও ভালো করে। সেই পড়াগুলো ফলো করতে করতেই আমার পড়া হয়ে গেছে মাধ্যমিকে। আমি এরপরে ল নিয়ে এগোতে চাই, তারপরে আমি জুডিশিয়াল ডিপার্টমেন্টে কাজ করতে চাই। খুব খুশি হয়েছি, ও বরাবরই প্রচুর মনোযোগী, ওকে কখনো পড়ার জন্য কাউকে কিছু বলতে হয়নি, নিজেই পড়তো। আর আমি জানতাম মানে একটা ভালো পজিশন পাবে, আর আমি খুব খুশি হয়েছি। আমি যখন ব্লকে তখন থার্ড হয়েছিলাম, কিন্তু ও অনেক বেশি মনোযোগী, আমি প্রচুর ফাঁকি দিতাম, কিন্তু ও বরাবর কোনো দিনও মায়ের কাছে বকান খায়নি, এতটাই মনোযোগী, সবসময় প্রচুর সিরিয়াস পড়াশোনা নিয়ে, তো এটা ডিজার্ভ করে ওর মানে নাম্বারটা। সহযোগিতা বলতে আমরা বাড়িতে যেরকমই করা হয় সেরকমই পড়াশোনা, পুকুরে স্নান করতে নেমে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু দুই ব্যক্তির। ঘটনাটি ঘটেছে কোলাঘাট থানার উত্তরপাড়া সাপুয়া গ্রামে। শুভেন্দু সাহু নামে এক ব্যক্তি পুকুরে স্নান করতে নামে, সেই সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ওই পুকুরে। স্নান করতে থাকা শুভেন্দুর গায়ে লাগে বিদ্যুতের তার, বিদ্যুৎ পৃষ্ট অবস্থায় তলিয়ে যেতে থাকে সে।
সেই সময় ছুটে আসে বাবা এবং কাকা, তারাও বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তিনজনকে পুকুর পাড়ে তুলে আনা হলে প্রত্যেকেই অচৈতন্য হয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় শুভেন্দু সাহু এবং তার কাকা অসিত বরণ সাহুকে তমলুক জেলা হাসপাতালে আনা হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। অপর একজন শুভেন্দু সাহুর বাবা অশোক সাহু ভর্তি হয়েছে নন্দাইগাজন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। উত্তরপাড়া সাপুয়া গ্রাম থেকে 41 নম্বর জাতীয় সড়ক আসতে গেলে রাস্তার বেহাল দশা, বিদ্যুৎপৃষ্ট ব্যক্তিদের আনতে হয়েছে খাটিয়ায় করে, ফলে অনেকটাই দেরি হয়ে গেছে বলে পরিবারের লোকের অভিযোগ। এলাকায় শোকের ছায়া। আমি কাজে গিয়েছিলাম, হ্যাঁ, তারপরে বাড়ি থেকে ফোন আইলো এরকম স্নান করতে নেবে কি কারেন্টের তার কেটে মানে জলে পড়ে গেছে, যা পড়ে গেছে আর কেউ তোলার লোক নেই, তিনজন। তারপরে আর বাড়িতে এসে দেখি না, সব কান্নাকাটি করছে, তারপরে এই তো নার্সিং এই হসপিটালে নিয়ে এলো। ঘটনাটা হচ্ছে যে ও লাভছিল চান করতে, ফুটফটি লাইন ছিল ঘাটের পাশে, হঠাৎ কেটে যেয়ে পড়ে যায়। যখনই বাবা কাকা তুলতে গেছে ওকে, তারাও জড়িত হয়ে গেছে, কিন্তু লাইনটা লাফাতে সময় লাগছে, সেই সময় তুল তুলতে এই অবস্থা হয়ে গেছে। আপনাদের ওখানে ইলেকট্রিকের কি অবস্থা? আমাদের যে ইলেকট্রিক বর্তমান অবস্থা খুব বেহাল, কারণ আমাদের কারেন্ট থাকে না প্রথম কথা, রাস্তার অবস্থাটা খুবই বেহাল, একদম গাড়ি নেই, আমাদের খাটে করে আনতে হচ্ছে, যার কারণে আমাদের সময়টা অনেক সময় লাগলো। আমাদের রোড গ্যাস তোলে 8 ঘন্টা পায়ে হেঁটে সময় লাগে, সেই জায়গায় আমাদের খাটে করে নিয়ে আসতে হচ্ছে রোড গ্যাস, তারপরে গাড়িতে নিয়ে আসি, এই সময়টা লিঙ্গার হওয়ার জন্য মানে দুটো বডি জেড হয়ে গেল। ফের তৃণমূলের গোষ্ঠী কন্দল দেখা গেল প্রকাশে। মালদার চাঁচল 1 নম্বর ব্লকে বারবার গোষ্ঠী দ্বন্দ্বের ছবি ফুটে আসছে আমাদের ক্যামেরায়। সপ্তাহখানেক আগে চাঁচল ব্লক টিএমসিপির গোষ্ঠী কন্দলের জেরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা চাঁচল সদর, ফের শুক্রবার একই ছবি। তবে গোষ্ঠী কন্দলের বিষয়টি মানতে নারাজ চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কমিটির সভাপতি সচিতানন্দ চক্রবর্তী। বুধবার খরবা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের মেম্বারকে দল থেকে বহিষ্কার করতে ব্লক সভাপতির বাড়িতে অনশনে বসেন ওই অঞ্চলের তৃণমূল বাঁচাও কমিটির সংগঠন। দীর্ঘ 3 ঘন্টা ধরে অনশনে বসে থাকেন তারা। তাদের দাবি, পঞ্চায়েতের নানা প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠে আসছে সদ্য কংগ্রেস থেকে তৃণমূলে আসা শ্রীপতিপুর সংসদের মেম্বার মাহবুব হকের। এছাড়াও অনশনকারী বাঁচাও কমিটি অচিন্ত ঘোষের অভিযোগ, মন থেকে নয়, ধনের জন্য তৃণমূলে যোগ দিয়েছেন ওই ব্যক্তি, এবং এই রকম দুর্নীতিগ্রস্ত সমর্থক থাকলে দলে ক্ষতি হবে এটাই তাদের আশঙ্কা। আসছে বিধানসভা, তাই অবিলম্বে মাহবুব হককে বহিষ্কারের দাবি জানিয়ে অনশনে বসেন ওই সংগঠন। পঞ্চায়েত সূত্রে খবর, মাহবুব হক খরবা গ্রাম পঞ্চায়েতের জাতীয় কংগ্রেসের প্রাক্তন প্রধান ছিলেন, কংগ্রেস থেকে নির্বাচিত হয়ে মেম্বার পদে রয়েছেন তিনি, এখন তৃণমূলে যোগ দিয়েছেন। কারণটা হচ্ছে আমাদের খরবাঞ্চল তৃণমূল কংগ্রেসের নব্যজাত কংগ্রেস থেকে আসা এক তৃণমূলের সদস্য মাহবুব হক, তিনি এককভাবে তৃণমূলের নাম করে কংগ্রেসে থেকে প্রচুর টাকা আত্মসাৎ করছে পঞ্চায়েত থেকে। এর অভিযোগ আমরা বিডিও অফিসে দিয়েছি, জেলা অফিসে দিয়েছি, কারণ এর আগে আমাদের ওখানে যে পার্কের নামে চিলড্রেন পার্ক, সেখানে কোটি কোটি টাকা বরাদ্দ করে নিজের জব গার্ডে নিজের বুথে আত্মসাত করেছে, এবং হর্টিকালচারের নামে বেনানা প্রজেক্ট নিয়েছে, টোটালটা কংগ্রেসের সঙ্গে মিলে তৃণমূলকে নাম দুর্নীতি করার জন্যই কংগ্রেসের সঙ্গে জুট হয়ে কাজ করছে। আজকে চাঁচল 1 নম্বর ব্লক সভাপতি মাননীয় সচিদানন্দ চক্রবর্তীর বাড়িতে এসেছি, ওনাকে দলের আন্তঃশুদ্ধিকরণের জন্য ওকে বহিষ্কার করা। কিছুদিন আগে মানে 7-8 দিন হবে আগে আমাকে একটা দরখাস্ত দিয়েছে, শুধু আমাকে দেয়নি, উপরমহল পর্যন্ত মানে দরখাস্ত দিয়েছে। হ্যাঁ, উপরমহল বলতে কি আমাদের জেলা প্রেসিডেন্টের কাছে দিয়েছে, এবং কথা হলো যে মহুলকে মানে শুভেন্দু অধিকারীর ওখানটায় মানে জয়েন্ট হয়েছে, হ্যাঁ, বছর দেড়েক আগে তো সেখানে জয়েন হয়েছে, সেখান থেকে আসার পর তারপরেই মানে সে আমাদের দলে দলমুক্ত হয়েছে সরকারিভাবে। এখন এনাদের বক্তব্য যে ও দুর্নীতিগ্রস্ত উমুক তুমুক, এগুলো তো মানে বিচার বিচার্য ব্যাপার এবং সেই জন্য মানে আমি বলেছি ওদেরকে যে এখন মানে আমাদের কর্মসূচি চলছে 6 তারিখ থেকে, 6 তারিখের পর আমরা একটা বৈঠক করবো, আমার কাছে যে 9 জনের কমিটি আছে সেই কমিটি নিয়ে, এবং উভয় পক্ষ যে
বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে যার বিরুদ্ধে এবং এরা যারা মানে সই করে আমাকে দরখাস্ত দিয়েছে তাদেরকে নিয়ে আমরা 21 তারিখের পরে একটা ডেট দিয়ে মানে বসার আমাদেরকে বলছি বারবার এবং আগেও বলেছি এরা আগেও এসেছিল দুদিন আগেও এসেছিল তাদেরকে বলছি। ফিজিক্সের ওপর রিসার্চ করতে চায় মাধ্যমিকে রাজ্যের অষ্টম স্থানাধিকারী পশ্চিম মেদিনীপুর জেলা ডেবরা ব্লকের এক নম্বর ভবানীপুর অঞ্চলের বাসিন্দা শুভঙ্কর মাইতি। তার প্রাপ্ত নম্বর 685। পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর বিবেকানন্দ হাইস্কুলের ছাত্র সে। বাবা পেশায় আয়ুর্বেদ চিকিৎসক। ছেলের যা ইচ্ছে তাতেই সহমত বাবার। বাবা এবং মা এবং শুভঙ্কর নিজেই স্কুল এবং টিউশনের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এই ফলাফলের জন্য। মাত্র 6 ঘন্টা পড়াশোনা করত শুভঙ্কর। বাঁকুড়ার সোনামুখী এলাকায় 150 জন নেতাকর্মী শাসক দল তৃণমূল ছেড়ে তাদের দলে যোগ দিলেন বলে কংগ্রেস সূত্রে দাবি করা হয়েছে, যা রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভাবা যায় না বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। তৃণমূল ছেড়ে আসা ওই কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বাঁকুড়া জেলা কংগ্রেস সভাপতি নীলমাধব গুপ্ত। জেলা কংগ্রেসের সভাপতি নীলমাধব গুপ্ত জানান, সোনামুখীর বিহারবাড়া, নিমতলা, ধানশিমলা সহ 5টি এলাকা থেকে 150 জন তৃণমূল ছেড়ে তাদের দলে যোগ দিলেন। এই সদস্যরা আগামী দিনে এই এলাকায় কংগ্রেসের সংগঠনকে মজবুত করবে বলেও তিনি জানান। আমি আগে তৃণমূল করতাম, হ্যাঁ, তৃণমূলের যে মুসলিম দরদি বিভিন্ন রকম, এখন বিশেষ করে বেকার সম্প্রদায়ের যে দুর্নীতি, হ্যাঁ, বেকার সম্প্রদায়কে তৃণমূল সরকার দেখছে না এবং তাই আমরা বেকাররা এবং এই জাতীয় কংগ্রেসে যোগদান করলাম। বিভিন্ন অঞ্চল থেকে যেমন পেয়ারবাড়া, নিমতলা, বেনাপড়াল, বন্দলহাটি, ধনশিমলা, এই 5টা অঞ্চল থেকে 150 কর্মী আমাদের দলে যোগ দিলেন। তৃণমূল থেকে আমাদের দলে এলেন এবং আমরা দাবি রেখেছি আমিরুল মল্লিক, নাদের মণ্ডল, রিপন শেখ, ইউসুফ শেখ, মইনুদ্দিন মণ্ডল, এদের নেতৃত্বে যোগদান করলেন। আমরা দাবি রেখেছি যে মাদ্রাসাতে যে শিক্ষক শিক্ষিকা নেই, তাদের পড়াশোনা হচ্ছে না, হাইকোর্ট রায় দিয়েছে শিক্ষক নিয়োগ করতে হবে, তাতেও নিয়োগ করছে না, তাই মানুষ তৃণমূলের প্রতি বিচ্ছদ্ধ হয়ে তার মেকি মুসলিম দরদির বিরুদ্ধে আজকে প্রায় 150 সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন। ঋতিক সামন্ত 686 নম্বর পেয়ে রাজ্যে সপ্তম স্থান দখল করেছে। পূর্ব মেদিনীপুর জেলায় নন্দকুমার বাপ্তার হাট আদর্শ হাইস্কুলের ছাত্র বাড়ি নন্দকুমারের নারাদারি গ্রামের বাসিন্দা। ভবিষ্যতে ম্যাথামেটিক্স ফিজিক্স নিয়ে পড়ার ইচ্ছে প্রকাশ করেছে সে। বাবা পেশায় কলকাতা পৌরসভার কর্পোরেশনের আধিকারিক ও মা গৃহকর্তী। আমি টিভির পর্দায় চোখ রেখেছিলাম 10টা থেকে, তো সেই রকম ভাবেই আমি জানতে পারলাম যে সপ্তম হয়েছি, টোটাল পেয়েছি 686। আমার স্কুল হচ্ছে ব্যবত্তার হাট আদর্শ হাই স্কুল। কেমন লাগছে এই সময়? খুব ভালোই লাগছে। কিন্তু এই যে করোনা ভয়ের মধ্যে থেকে বাড়িতে আনন্দ উৎসব বা প্রচুর মানুষ আসা, সেটার থেকে কতটা নিরাপদে আছো? সেটার দিক থেকে মোটামুটি নিরাপদেই আছি, কেননা আর যারা আমাদের বাড়িতে এখন এসছে তারা হচ্ছে আমার এমনি বাড়ির লোকই, কাছাকাছি থেকেই এসছে সব, সেদিক থেকে আমি নিরাপদই আছি। প্লাস আমি সবসময় মাস্ক ব্যবহারও করি। এই পরবর্তী ক্ষেত্রে কি কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছে? পরবর্তী ক্ষেত্রে তো ম্যাথ ফিজিক্স এই দুটো সাবজেক্ট নিয়েই একটু রিসার্চ করার ইচ্ছে আছে, এবার দেখা যাক কি রকম হয়। কতটা সময় দিয়েছিলেন? সময় আমি ছোটবেলা থেকে দিতাম, এখনো সেইভাবে দিতে পারিনি, ওই অফিস থেকে এসে লিগে থাকা আর কি, আমি ছাড়িনি কখনোই। ও নিজের মতো করেই পড়াশোনা করে এবং ওই দিক থেকে খুব সিনসিয়ারও। এই মানে আমি একবার হাল ছেড়ে দিইনি, পেছনে লেগে থাকতাম ছোটবেলা থেকেই পড়াশোনা। হ্যাঁ, ছোটবেলা থেকেই এমনি আমারও টেন্ডেন্সি যে বাচ্চাদেরকে পড়াশোনার মধ্যে ইনভলভ করে রাখা আর কি। বড় ছেলেকেও যেরকম সময় দিই, হ্যাঁ হ্যাঁ, কি করতাম আমি
ওই অফিস থেকে এসে লাগতাম পেছনে যে কি পড়ছে, কতটা পড়ছে, কোনটা বাকি আছে, হ্যাঁ কোনটা এগোতে হবে, কিভাবে এগোতে হবে, আমি যতটুকু সম্ভব ইয়ে করতাম। মাধ্যমিকে পঞ্চম ও সম্ভবত রাজ্যের মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করল বাঁকুড়ার বিক্রমপুর রাধা দামোদরপুর হাইস্কুলের রশ্মিতা সিংহ মহাপাত্র, তার প্রাপ্ত নম্বর 688। রশ্মিতার এই সাফল্যে খুশির জোয়ার জঙ্গলমহলের ছোট্ট জনপদ বিক্রমপুর জুড়ে। দিনে 5 থেকে 6 ঘন্টা পড়াশুনো করেই এই সাফল্য এসেছে জানিয়ে সে জানায় ভবিষ্যতে জীববিজ্ঞান নিয়ে পড়াশুনো করতে চায় সে। একই সঙ্গে ইংরেজিতে 2 জন ছাড়াও প্রতি বিষয় 1 জন করে গৃহ শিক্ষক ছিল। তার সাফল্যের পেছনে বাবা মা দাদু ভাই ও সমস্ত শিক্ষক শিক্ষিকার অবদান রয়েছে বলে সে জানিয়েছে। পড়াশোনার জন্য ঘুমের ডিস্টার্ব করা বা খাওয়া দাওয়া এইসবের ডিস্টার্ব করা সেরকম কিছু নেই, যেরকম স্বাভাবিক পড়াশোনা 4-5 ঘন্টা শেখে। আমি আমাদের টিচারদের কাছ থেকে যথেষ্ট হেল্প পেয়েছি, আমি প্রত্যেকটা সাবজেক্টে আমার স্পেশাল প্রত্যেক সাবজেক্টে আমি টিচার ছিল, তারা প্রত্যেকেই আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে। আর আমার বাবা মা দাদু ভাই প্রত্যেকেই আমাকে যথেষ্ট সাপোর্ট করেছেন এখানে, মানে এদের সবার সাহায্য ছাড়া আমি এটা করতে পারতাম না কোনোদিনই। আমার লক্ষ্য বলতে আমি এখনো পর্যন্ত সেরকম ভাবে কিছু ঠিক করিনি, আমার এখনো পর্যন্ত এটাই লক্ষ্য ছিল যে মাধ্যমিকে আমি একটা ভালো করে রেজাল্ট করি, তারপরে পরে কি কি হবে তা দেখা যাবে। কিন্তু যেটা আসলে ভালো লাগে বলতে আমার সায়েন্সের দিক থেকে বায়োলজি আমার খুব পছন্দ, আমার ইচ্ছা আছে আমি বায়োলজি নিয়ে বা ওই সাবজেক্টের কোনো কিছু নিয়ে একটা পড়ব, মানে রিসার্চ করা বা বোটানিক্সে আমার আগ্রহ আছে। রশ্মিতা সিংহ মহাপাত্র। মাধ্যমিকে 685 পেয়ে অষ্টম স্থানে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের কেটিপিপি হাইস্কুলের ছাত্র সৌম্যপ্রভদে। আমি এইটার জন্য পড়াশোনা করেছিলাম প্রথম থেকেই, এবং আমার এই পুরো যে সাকসেসটার জন্য পুরোটাই আমি অ্যাকনলেজ করব আমার বাবাকে, আর যদি ডেডিকেট করতে বলা হয় তাহলে সেটাও বাবাকেই করব। পরবর্তীকালে কি করব সেটা এখনো ঠিক করা হয়নি। হ্যাঁ, প্রাইভেট টিচারও ছিলেন কিছু, তাদেরকে কাছে যখনই যেতাম তখনই হেল্প করতো, আর অ্যাভাবন আমার বাবা আমাকে ভীষণ হেল্প করেছেন। উইদাউট মাই ফাদার আই কুডেন্ট হ্যাভ সাকসেডেড লাইক দিস। হামদাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায় কোনো অস্বাভাবিক কারণে মারা যাননি, তাকে খুন করা হয়েছে এই অভিযোগে বিজেপির গোপীবল্লভপুর মণ্ডল কমিটি এবং সাতমা মণ্ডল কমিটির যৌথ উদ্যোগে আজ গোপীবল্লভপুর থানায় পালিত হল ডেপুটেশন কর্মসূচি। এই দিন বিজেপি কর্মীরা থানায় ডেপুটেশন দেওয়ার পাশাপাশি গোপীবল্লভপুর বাজারে 9 নম্বর রাজ্য সড়কের উপর বিক্ষোভ দেখান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির গোপীবল্লভপুর মণ্ডল কমিটির সভাপতি নগেন্দ্র সিং, সম্পাদক স্বপন রথ, যুব নেতা তপন বাগুলি প্রমুখ। আপনারা জানেন যখন 1911 সালে বদল চাই বদলা নয়, আমরা কি দেখছি এই 9 বছরে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে সৈন্যকে 106-7 জনকে মারা করেছেন। উনি মনে করেছেন এখানকার পুলিশ প্রশাসনকে পুলিশের যে জেলা প্রশাসন করিয়ে দিয়ে ভিতরে ভিতরে বিজেপি পার্টি করছে, তাই ওরা এত সাহস পেয়েছে, না হলে এতগুলো মারার হওয়ার পরেও এখান পশ্চিমবাংলার প্রশাসন একটা স্টেপ নেয়নি। মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক পরীক্ষায় 10ম স্থান অধিকার করল বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের অঙ্কিত পাত্র, তার প্রাপ্ত নম্বর 683। শহরের গোপেশ্বর পল্লীর বাসিন্দা অঙ্কিতের বাবা দেবরঞ্জন পাত্র পিয়ারডোবা হাইস্কুলের প্রধান শিক্ষক। টিভিতে নামটা দেখে প্রথমে বিশ্বাসই করতে পারেননি তিনি, তাই অনেকবার দেখতে হয়েছে। পড়াশুনোর ক্ষেত্রে সেভাবে ছকে বাঁধার সময় ছিল না, যখন মনে হয়েছে তখনই পড়াশুনো করেছে অঙ্কিত। আগামী দিন কি নিয়ে এগিয়ে যেতে চায়? আগামী দিনে ও তো 11-12 এখন তো সায়েন্সেই পড়বে বিষ্ণুপুর হাইস্কুলে, আর পরবর্তী ক্ষেত্রে ফিজিক্স নিয়ে এগিয়ে যেতে চায়।
আমিও চাই সেটা ফিজিক্স নিয়েই ও আগাক, ওর ইচ্ছে যেটা আছে সেটা নিয়ে ও আগিয়ে যাক। আপনি কি করেন? আমি স্কুলের প্রধান শিক্ষক, পিয়ার ডোবা হাই স্কুলের প্রধান শিক্ষক। আপনার নাম? আমার নাম দেবরঞ্জন পাত্র। আনন্দ লাগছে আজকের দিনটাতে, বলে বোঝানো যাবে না আনন্দ। সকালে তো বুঝতেই পারিনি, দেখছি নামটা শোনার পর বারবার দেখছিলাম নামটা, মানে বলে বোঝানো যাবে না। কতক্ষণ পড়াশোনা করা হতো? আমি টানা পড়তাম না, এরকম এমনি যখন মনে হতো পড়তাম, টিউশন থেকে এসে দেখে নিতাম একটু, ওটা এরকমই পড়ে যেতাম আর কি, যখন মনে হতো পড়তাম। আর খেলাধুলো করা হতো? খেলাধুলা তেমনি হতো না, মাঝে মাঝে যেতাম, আমি গেম খেলতাম, তারপরে বাবার সাথে মাঝে মাঝে ঘুরতে যেতাম। ফিজিক্স নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে, বা আইআইটি পেলে তো ভালোই হয়। এক সময়ে মাওবাদীদের মুক্তাঞ্চল হিসেবে পরিচিত বাঁকুড়ার বাড়িকুলে মিলল ক্যান ভর্তি বিস্ফোরক। বুধবার ওই এলাকায় ধজবুড়ি এলাকায় সরকারি প্রকল্পে মাটি কাটার সময় এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এদিন মাটি কাটার সঙ্গে যুক্ত শ্রমিকদের নজরে বিষয়টি আসার পরই পুলিশকে খবর দেয় তারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাড়িকুল থানার পুলিশ ও বোম স্কোয়াডের কর্মীরা। খাতড়ার এসডিপিও বিবেক ভার্মা টেলিফোনে বলেন, ঘটনা তদন্ত চলছে, কিভাবে এখানে এত পরিমাণ বিস্ফোরক এলো তা তারা খতিয়ে দেখছেন বলে তিনি জানান। আমফান ঝড়ে বিধ্বস্ত ও লকডাউনে দুর্গত ছাত্রছাত্রীদের পরিবারের হাতে শিক্ষা ও খাদ্য সামগ্রী তুলে দিল মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি তথা এসটিইএ। সমিতির পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা কমিটির উদ্যোগে বাসন্তিয়া হাইস্কুলে বুধবার এই বিতরণ শিবির অনুষ্ঠিত হয়। এলাকার 10টি স্কুলের 105 জন ছাত্রছাত্রীর পরিবারের হাতে এদিন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। এই বিতরণ শিবিরে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক স্বপন কুমার ভৌমিক, কাঁথি মহকুমা সম্পাদক ত্রিদীপ কর, কাঁথি ও মারিসদা জোনাল সম্পাদক শিবশঙ্কর মল্লিক, বিজয় কৃষ্ণ বেজ, কাঁথি মহকুমা সহ সম্পাদক বাপ্পাদিত্য নায়ক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ। শতাধিক ছাত্র ছাত্রীদের কাছে শিক্ষা সামগ্রী এবং খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। কেননা আপনারা জানেন অতিমারী করোনা ভাইরাস এবং গত 20 মে যে আমফান ঘূর্ণিঝড় তার তাণ্ডবে এই এলাকা বিধ্বস্ত, তাই অসহায় ছাত্রছাত্রীদের পাশে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা দাঁড়িয়েছে এবং এইরকম একটা পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সমস্ত থানাতে ছাত্রছাত্রীদের পাশে মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মী সমিতি এসটি এর পক্ষ থেকে আমরা ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করেছি। পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা ইংলিশ মিডিয়াম স্কুল তথা আইসিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় 13 জন ছাত্রছাত্রী ভালো ফল করেছে। তাদের মধ্যে সর্বোচ্চ 98.60% নম্বর পেয়ে রাইমি মিত্র স্কুলে প্রথম স্থান এবং সম্ভব আগরওয়াল 98% নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আর তাদের সাফল্যে খুশি অভিভাবক থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। রাইমির ফলাফল পূর্বাঞ্চলে প্রথম হয়েছে সে। এমনিতে 5-6 ঘন্টা যখন স্কুল থাকতো, আর ত্রিবোর্ডের পর থেকে 8-10 ঘন্টা পড়তাম। আমার টেক্সট বুক ভালো করে পড়তাম, থরলি পড়তাম, আর গাইডও ভালো পড়তাম, আর টেক্সট বুকটাই ভালো পড়তাম। আর গল্প বই পড়তে ভালো লাগে, আর গান শুনতে ভালো লাগে। লাইন আমরা খুবই গর্বিত এই রেজাল্টে, যে রেজাল্ট 98.6% মার্কস আমাদের স্টুডেন্ট পেয়েছে রাইমি মিত্র, যেটা জেলার মধ্যে ম্যাক্সিমাম মার্কস। তো আমরা খুবই গর্বিত এবং আমি সমস্ত আমাদের টিচারদেরও কংগ্রাচুলেট জানাচ্ছি এই রেজাল্টের জন্য। স্কুলের নাম উজ্জ্বল করল বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের ছাত্রী অনুষ্কা দাস। বেলদার বাসিন্দা অনুষ্কা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। আজ অর্থাৎ প্রায় 4 মাসেরও বেশি সময় পরে বুধবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। 677 নম্বর পেয়ে স্কুল ও বাবা মায়ের মুখ উজ্জ্বল করেছে সে। অনুষ্কা জানিয়েছে স্কুল টিউশন বাদেও 5-6 ঘন্টা পড়াশুনো করত সে, তবে এই ফলাফলেও মন খারাপ প্রকাশ করেছে অনুষ্কা। দেশের মহামারী অবস্থা দেখে এখন তার একমাত্র ইচ্ছে ডাক্তার হওয়ার। ভালোই লাগছে, কিন্তু আরো বেশি আশা করেছিলাম, একটা সাবজেক্টে কমে গেল, যাই হোক সন্তুষ্ট।
আমি ওই টিউশন আর স্কুল বাদে চেষ্টা করতাম 5-6 ঘন্টা ধরে পড়া। বই বলতে সব সাবজেক্টে একাধিক টেক্সট বুক আর নোটবুক খুব কম ইউজ করতাম, কিন্তু টিচারদের গাইডলাইন ফলো করতাম, তারা যে নোটগুলো দিতেন। আর ছোট থেকেই আমাকে পড়াশোনা এমনকি সব কিছুতেই যিনি এগিয়ে নিয়ে গেছেন তিনি হলেন আমার বাবা। আর তিনি সবসময় আমাকে বাড়িতে গাইড করেন, এমনকি মাধ্যমিকের সময়ও করেছেন। ক্লাস 8 অবধি কোনো টিউশন ছিল না, 9 থেকে টিউশন নিচ্ছি কিন্তু বাবাই বাড়িতে গাইড করতেন। পড়াশোনা ছাড়া সবচেয়ে ভালো লাগে গান শুনতে, আর গল্প বই পড়া হচ্ছে আমার নেশা আর কি, রোজ পেপার পড়ি সকালবেলা, এই আর কি। তাই আপাতত আমার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ডাক্তার হওয়া। আমার নাম অনুষ্কা দাস। মেয়ের এই ফলাফলে খুশি তার বাবা। মেয়ের 677 পেয়েছে, মেয়ের এই নম্বরে আমরা মোটামুটি খুশি, তবে পুরো খুশি হতে পারিনি। তার কারণ হচ্ছে যে আর একটুখানি নম্বর পেলে ও 10-এর মধ্যে আসতে পারত। মেয়েকে নিয়ে একটা প্রফেশনাল কোর্স, যেমন ডাক্তারি লাইনে পড়ানোর খুব ইচ্ছা আছে। এবছর তথা 2020 সালের মাধ্যমিক পরীক্ষায় ছাত্রীদের ফলাফলে খুশি হয়ে তাদের অভিনন্দন জানান বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা অর্পিতা সেন। সারা দেশ জুড়ে লকডাউনের চরম দুর্দশার মধ্যে দেশের লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক, দিন আনা দিন খাওয়া সাধারণ মানুষ তথা এদেশের যুব সমাজ ও সদ্য কাজ হারানো, তাদের কথা তুলে ধরতেই বুধবার এসইউসিআই কমিউনিস্ট দলের যুব সংগঠন এআইডিআই এর পক্ষ থেকে সারা দেশ জুড়ে দাবি দিবসের ডাক দেওয়া হয়। তার ধারাবাহিকতায় বেলদাতেও যুব সংগঠন এআইডিআই এর পক্ষ থেকে মিছিল ও পথসভা করা হয়। উক্ত সংগঠনের দাবি, সকল বেকারকে কাজ দিতে হবে, কাজ না দেওয়া পর্যন্ত 8,000 টাকা ভাতা দিতে হবে, মদ জুয়া সাট্টা সরকারি উদ্যোগে বন্ধ করে দিতে হবে, পরিযায়ী শ্রমিকদের বাঁচবার মতো আর্থিক সাহায্য সরকারকে দিতে হবে, এই দাবিতে বুধবার বেলদা শহরে বৃষ্টি হওয়া সত্ত্বেও মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক সুশান্ত পানিগ্রাহী, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শঙ্কর ঘাটি, মনোরঞ্জন মণ্ডল প্রমুখ। Our Prime Minister Narendra Modi had announced unplanned lockdown throughout India. Most of the common and downtrodden people had to suffer a lot. 12 crore people have lost their jobs. Whether they will get food or not, but the state and the central government make available wine or liquor throughout the India. So we, our beloved organization AIDYO, today we are demanding that job for all and 8,000 rupees as a unemployment dole, ban liquor and obscenity throughout website. এবারের মাধ্যমিকের দাঁতন 1 নম্বর ব্লকের মাল যমুনা কালীপ্রসন্ন স্মৃতি বিদ্যাপীঠের ছাত্র বিনয় শীত 671 নম্বর পেয়ে ব্লকের মধ্যে সর্বোচ্চ নাম্বার পাওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সৌমেন বাগ, পরিচালন সমিতির সভাপতি অশোক কুমার দত্ত সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ সবাই ভীষণ আনন্দিত। 60 বছর পেরিয়ে যাওয়া প্রত্যন্ত গ্রামের ওই বিদ্যালয়ের ভীষণ গরিব পরিবারের এই ছাত্রটি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়। প্রধান শিক্ষক এ বিষয়ে পড়াশোনার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বিনয়ের বিভিন্ন বিষয়ের নম্বর বাংলায় 90, ইংরেজিতে 95, গণিতে 100, ভৌতবিজ্ঞানে 95, জীবনবিজ্ঞানে 98, ইতিহাসে 94, ভূগোলে 99। বিনয়ের পাশাপাশি বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী এবারে মাধ্যমিকে উত্তীর্ণ হয়। আমরা ভীষণ আনন্দিত, আমাদের সত্যি আমাদের বিদ্যালয়ের যতজন পরীক্ষা দিয়েছিল 50 জন পরীক্ষাতে সবাই পাস করে গেছে, এবং আমাদের ভীষণই সবার প্রিয় ছাত্র বিনয় সিট ও আমার কাছে দাঁড়িয়ে রয়েছে, ও 671 নম্বর পেয়েছে, এবং সেই নাম্বারগুলো যেটা পেয়েছে ওর মুখ থেকে শুনবো, প্রত্যেকটা ছাত্রের ভীষণ ভালো রেজাল্ট করেছে, ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে করছি বিদ্যালয়ের পক্ষ থেকে, এবং বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক বড় হোক এটাই আমরা কামনা করি। ধন্যবাদ স্যার। আচ্ছা, এবারে বিনয় তুমি কত নাম্বার পেয়েছো? 671 পেয়েছি। কত নাম্বারের ভেতরে? 700। আচ্ছা, তোমার তোমার কি ভবিষ্যৎ ইচ্ছা, মানে ভবিষ্যৎ পরিকল্পনা? ইঞ্জিনিয়ারিং লাইনে এগোতে চাও, তাই তো?
তো তোমার এই যে রেজাল্টের পেছনে তুমি অঙ্কে 100-100 পেয়েছো, জিওগ্রাফিতে 100-99 পেয়েছো, প্রায় সব সাবজেক্টেই তোমার 9-এর ঘরে নাম্বার রয়েছে, 90-এর ঘরে। তো তোমার এই রেজাল্টের পেছনে কাদের কাদের কীরকম কী অবদান আছে তুমি যদি একটু সংক্ষেপে বলো। প্রথমতই আমার বাবা মা দিদির ক্ষেত্রে তাদের অবদান অনস্বীকার্য আমার ক্ষেত্রে। তারপরে আমার স্কুল শিক্ষক শিক্ষিকার কথাটা বলতে নেই, কারণ তারা তো সবসময় যখনই দরকার তখনই তারা সাহায্য করেছেন, যখনই দরকার। তারপরে আমার এমনি টিউশন টিচারেরাও সাহায্য করেছেন, অতিথিরা তারাও নানা রকম উৎসাহিত করেছেন আমাদের। আচ্ছা, তোমার সব থেকে কোন বিষয়টি ভালো লাগতো মাধ্যমিকে? আমার অঙ্ক, ইংরেজি প্রায় সব সাবজেক্টই ভালো লাগতো, কোনোটা খারাপ লাগতো না। আচ্ছা, তুমি তোমার পরবর্তী যারা তোমার থেকে যারা জুনিয়ার এখন যারা টেন হলো তারা যাতে অঙ্কে 100-100 পেতে পারে তার জন্য কী টিপস তুমি দিতে চাও? টেক্সট বইটা পুরোটা বই প্র্যাকটিস করলেই 100-100 পাওয়া যাবে। সংবাদ এখন এই পর্যন্তই, দেখতে থাকুন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর।